Hello guys, I welcome you again to my channel Bangla Guide. I hope you are doing very well during the lockdown period and stay home to be safe. Okay, so ajke amra kintu dekhbo 11 points which will help you to speak better. Okay, so these 11 points are fundamental, or you can say basic points. While speaking, you have to keep it in your mind. So let's discuss these 11 points. What are those 11 things? Okay, amader prothom jinish holo use of active voice. Firstly, every human language starts with an active sentence with subject or the doer. Means protiti sentence e kintu ekta subject thakbe ebong tar doer thakbe, means se kaj ta korbe orthat korta. In English, verb follows the subject. Sutorang amra jani je amader ingrejite ekti royeche subject, verb, object. Ei pattern ti follow kore somosto sentence kora hoye thake. If there is an object, it comes after the verb. Sutorang ei holo subject, ei holo verb ebong ei holo object. Erpor bola hoyeche if there is an object, jodi o thake tahole kintu obosshoi seta verb er por ashbe. Okay, jemon amra example dhore nite pari. Mary walked the dog. Sutrang Mary holo amader subject orthat s, walked holo v orthat verb ebong the dog orthat object. Okay, and the dog liked Mary. Eki rokom bhabe eta jodi kora hoye thake to amra dekhbo the dog ta hocche ki ki subject, liked holo verb ebong Mary holo object. Okay, to sutrang amra dekhte pacchi je amader বেশিরভাগ সময় আমরা অ্যাক্টিভ ভয়েস ইউজ করে থাকি কথা বলার সময়। তো এইভাবে অ্যাক্টিভ ভয়েসের কিন্তু আমরা করব যেখানে ডুয়ার থাকবে, সাবজেক্ট থাকবে এবং অবজেক্টও থাকবে, এবং যদি অবজেক্ট থাকে সেটি কিন্তু অবশ্যই ভার্বের পরে আসবে এবং এই প্যাটার্নটি ফলো করবে যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট প্যাটার্ন। ওকে, চলো আমরা দেখে নেব দু নম্বর, যেখানে কি বলা হচ্ছে লিঙ্ক আইডিয়াস উইথ এ কনজাংশন। দ্যাট মিন্স আমরা কনজাংশন দিয়ে কিছু আইডিয়াকে আমরা লিঙ্ক করতে চাইব। ইউ ওয়ান্ট টু লিঙ্ক টু আইডিয়াস উইথ এ সেকেন্ড সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন। তার মানে বলতে চাইছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন একটা থাকলো এবং আরও একটা সাবজেক্ট ভার্ব অবজেক্ট কম্বিনেশন থাকলো, এই দুটো সেন্টেন্সকে কীভাবে তুমি যোগ করবে, কানেক্ট করবে। তো তখন ফর্মুলাটা হবে এই রকম যে মাঝখানে একটি কোঅর্ডিনেটিং কনজাংশন তোমাকে প্রয়োগ করতে হবে যাতে করে দুটো সেন্টেন্স যুক্ত করা যায় পুরোপুরি। সো কোঅর্ডিনেটিং কনজাংশনগুলো কিন্তু মনে রাখার জন্য একটা সুন্দর ফর্মুলা ব্যবহার করা হচ্ছে, যেমন ফ্যান বয়েস। ফ্যান বয়েসের ফুল ফর্ম কীভাবে করব, এফ ফর এ ফর অ্যান্ড, এন ফর নর, বাট, অর, ইয়েট, সো। সুতরাং ফ্যান ভয়েস বাংলায় দেখা যাবে এইভাবে আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশনসগুলো আমরা পাচ্ছি। ওকে, এরপর দেখব কিভাবে আমরা কমা ইউজ করব টু কানেক্ট টু আইডিয়াস অ্যাজ ওয়ান। তাহলে দুটো আইডিয়া যদি আমাদের থাকে এবং আমরা সেই দুটো আইডিয়াকে একটা হিসেবে প্রকাশ করতে চাই এবং আমরা কমা ইউজ করব, তো সেটা কীভাবে করবো? ফ্যান বয়েস আর ইউজড হোয়েন কানেক্টিং টু আইডিয়াস অ্যাজ ওয়ান ইন এ সিঙ্গল সেন্টেন্স, বাট ডোন্ট ফরগেট দ্য কমা। ওকে, সো ফ্যান বয়েস অবশ্যই ইউজ করতে পারো যখন কানেক্ট করবে দুটো আইডিয়াকে ইনটু এ সিঙ্গল সেন্টেন্স। ওকে, কিন্তু অবশ্যই কমা লাগালে হবে, লাগাতে হবে অ্যাকচুয়ালি, কমা লাগাতে ভুলে গেলে কিন্তু সেটি হলো না। সো ফর অ্যান এক্সাম্পল আমরা দেখে নেব, আই ডু নট লাইক, সরি, আই ডু নট ওয়াক ম্যারিজ ডগ, নর ডু আই ওয়াশ হিম। আমি ম্যারিড ডগকে ভালোবাসি না, না আমি তাকে ওয়াশ করি। সুতরাং এই যে নটটা ব্যবহার করা হলো এখানে কিন্তু আমাদের এটি হচ্ছে কনজাংশন। ওকে, যে ফ্যান বয়েস কথা বলা হয়েছিল, ফ্যান বয়েস, তো আই ডু নট ওয়াক ম্যারিজ ডগ, এটা একটি সেন্টেন্স, এবং ডু আই ওয়াশ হিম এটাও কিন্তু আর একটি আলাদা সেন্টেন্স। সুতরাং এটাকে আমরা নট দিয়ে যুক্ত করলাম এবং এই দুটো কথা কিন্তু এই দুটো আইডিয়া কিন্তু একটি সেন্টেন্স হিসেবে প্রকাশ করা হলো, সেই জন্য কমা কিন্তু এখানে একটা
লাগানো হয়েছে। ওকে, আবার যেমন দেখতে পারো, ম্যারি ফেড হার ডগ অ্যান্ড আই ড্র্যাঙ্ক টি। ম্যারি ফেড হার ডগ, ম্যারি তার ডগকে খাওয়ার ছিল এবং আমি, আই ড্র্যাঙ্ক টি এবং আমি চা খাচ্ছিলাম বা চা খেয়েছিলাম। তো আইডিয়া দুটো কথাই কিন্তু একসাথে বা একই সিঙ্গল আইডিয়াতে ইউজ করা হয়েছে, বা সিঙ্গল সেন্টেন্স ইউজ করা হয়েছে দুটো আইডিয়াকে। সুতরাং কমা দিয়ে কিন্তু, এবং আমাদের ফ্যান ভয়েস যে কোঅর্ডিনেটিং কনজাংশন সেটা দিয়ে কিন্তু দুটো আইডিয়াকে এক প্রকাশ করা হয়েছে। ইউজ অফ সিরিয়াল কমা ইন এ লিস্ট, 4 নম্বর হলো। ওকে, তো সিরিয়াল কমাটা কীরকম, যে দ্য সিরিয়াল কমা ইজ দ্য লাস্ট কমা ইন এ লিস্ট ইউজুয়ালি অ্যাপিয়ারিং বিফোর অ্যান্ড। ওকে, যেমন আমরা দেখে নেব, পিটার হ্যাজ লিজার্ডস ডগস অ্যান্ড বার্ডস। সো পিটার রয়েছে, পিটারের কী কী রয়েছে, লিজার্ডস রয়েছে, ডগস রয়েছে এবং বার্ডস রয়েছে। তো আমরা যখন একটা লিস্ট প্রকাশ করছি, অনেকগুলো জিনিস বা অনেকগুলো থিংস আমাদের রয়েছে, সেগুলো যখন প্রকাশ করতে যাব, তখন প্রত্যেকটা কমা কমা দিয়ে কিন্তু প্রকাশ করতে, এবং লাস্টে যে জিনিসটি থাকবে সেটা অ্যান্ড দ্বারা যুক্ত হবে, এবং এই অ্যান্ডের আগে যে কমাটি রয়েছে সেই কমাটি কিন্তু হবে আমাদের সিরিয়াল কমা। মিন্স ইন এ সিরিয়াল যে কমাটি সবার লাস্টে আসবে এবং অ্যান্ড বসে লাস্ট অংশটা বসবে, সেটাই কিন্তু আমাদের সিরিয়াল কমা। যেমন এখানে আমাদের অ্যান্ডের আগে যে কমাটি রয়েছে সেটাই কিন্তু সিরিয়াল কমা। ওকে, আবার বলা হচ্ছে, দেখো, নোটিস দ্যাট দ্য সিরিয়াল কমা কামস বিফোর অ্যান্ড। দেখলাম যে সিরিয়াল কমাটা কিন্তু কামস বিফোর অ্যান্ড। ওকে, অ্যান্ডের আগে যে সিরিয়াল কমাটি আসছে সেটাই হলো সিরিয়াল কমা, বাট নট দ্য লাস্ট অ্যান্ড ইন দ্য সেন্টেন্স। যেমন এখানে বলা আছে, পিটার আর আস হ্যাজ লিজার্ড অ্যান্ড ফ্রগস, ডগস অ্যান্ড ক্যাটস অ্যান্ড প্যারাকিটস অ্যান্ড ম্যাকাউস। সুতরাং এখানে যেটা বলা হচ্ছে, প্রথম যে অ্যান্ডের আগে এটা, ওকে, এটা কিন্তু আমরা সিরিয়াল কমা বলবো, কিন্তু লাস্ট যে অ্যান্ড তার আগে নয়, আমরা এই দুটো কিন্তু একটি জিনিস হিসেবে ধরবো। ওকে, এবং এই যে কমাগুলো আসছে, এই ডগস অ্যান্ড ক্যাটস, এগুলো কিন্তু একটা জিনিস হিসেবে ধরবো, এবং এই যে কমাগুলো আসছে, এই যে লাস্ট কমা সেটাকে সিরিয়াল কমা বলবো, এবং এই যে অ্যান্ড প্যারাকিটস অ্যান্ড ম্যাকাউস সেটা কিন্তু নয়, এই অ্যান্ড বা এই অ্যান্ডের আগে বসাতে হবে সেরকম কিন্তু নয়, এই যে অ্যান্ডের আগে বসেছে সেটি হলো সিরিয়াল কমা। ওকে, নেক্সট 5 নম্বর, ইউজ অফ সেমিকলন টু জয়েন্ট টু আইডিয়াস। সো দুটি আইডিয়া জয়েন করার জন্য সেমিকলন যে আমরা ব্যবহার করি সেটা কীভাবে হবে। সাপোজ ইউ ওয়ান্ট টু জয়েন টু আইডিয়াস বাট ক্যানট ফিগার আউট অর ক্যানট বি বদার্ড টু ইউজ এ কোঅর্ডিনেটিং কনজাংশন। সুতরাং তুমি দুটি আইডিয়া ব্যবহার করবে এবং সেমিকলন কীভাবে ব্যবহার করবে। টু আইডিয়াস হতে পারে সেপারেট সেন্টেন্সে, অবশ্যই সেপারেট সেন্টেন্সে হতে পারে, বাট ইউ থিঙ্ক দ্যাট দে আর সো ক্লোজলি কানেক্টেড, দে আর রিয়েলি শুড বি ওয়ান, তখন কিন্তু ইউজ করবে সেমিকলন। কারণ ব্যাপার হচ্ছে, তোমার কাছে দুটো আইডিয়া রয়েছে, তুমি ভাবছো দুটো আইডিয়া আলাদা আলাদা, কিন্তু তোমার মনে হচ্ছে যে দে রিয়েলি শুড বি ওয়ান আইডিয়া ইন ওয়ান সেন্টেন্স, তখন তুমি দুটো আইডিয়াকে যেভাবে জুড়বে সেইটি কিন্তু হবে সেমিকলনের মাধ্যমে। মেরিজ ডগ ইজ হাইপার অ্যাক্টিভ, ইট ওন্ট স্টপ বার্কিং অর স্টিল অর সিট স্টিল। ওকে, তো এই দুটো আইডিয়া, মেরিজ ডগ ইজ হাইপার অ্যাক্টিভ, মেরি যে ডগ সেটা কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ, এবং ইট ওন্ট স্টপ বার্কিং অর সিট স্টিল, এই একটা আরও একটা কথা যে এটা কিন্তু বার্কিং করা ছাড়া থাকছে না, অথবা চুপচাপ করে বসে থাকছে না, বার্কিং মিন্স ঘেউ ঘেউ করা, তো এটা যেহেতু কুকুরের ধর্ম। সুতরাং এই দুটো আইডিয়া যেহেতু আলাদা আলাদা, কিন্তু মনে হচ্ছে এখানে যে আমরা একটা করে কিন্তু বলতে পারতাম, সেই জন্যই কিন্তু মাঝখানে হাইপার অ্যাক্টিভের পরেই কিন্তু সেমিকলনটি ইউজ করা হয়েছে, যাতে করে দুটো আইডিয়াকে একসাথে প্রকাশ করা যায়। নেক্সট দেখে নেব, ইউজ অফ সিম্পল প্রেজেন্ট টেন্স ফর হ্যাবিচুয়াল অ্যাকশন। উই নো দ্যাট উই ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স ফর অ্যানি হ্যাবিচুয়াল অ্যাকশন, দ্য
The things you always do or do every Tuesday or every Sunday are described with the simple present tense, which just means you pick the first form of any verb. সুতরাং আমরা এটা নর্মালি জানি যে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করার জন্য ভার্বের প্রথম ফর্মটি ইউজ করতে হয়। সুতরাং দেখে নেব এক্সাম্পল, ম্যারি লাইকস ডগস। ম্যারি রয়েছে সেই জন্য, কিন্তু এই যে এটা আমাদের ভার্ব, সে লাইকের সাথে এস বা ইএস যোগ হয়েছে, যেহেতু এটা সিঙ্গুলার নাম্বার সেই জন্য কিন্তু এস বা ইএস ভার্বের সাথে যোগ হয়েছে, এবং লাইক কথাটা কিন্তু ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। আই ডু নট ওয়াক মেরিজ ডগ, আমি মেরির ডগকে ওয়াকে নিয়ে যাই না। ওকে, সুতরাং এখানে ডোন্ট ওয়াক এটা নেগেটিভ ভার্ব, নেগেটিভ সেন্টেন্স বলে সেই জন্য ডু নট বলা হচ্ছে। এবং এখানে দেখো ওয়াক যে আমাদের মেন ভার্ব, সেই ভার্বটি কিন্তু রয়েছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, দ্যাট মিন্স ইন দ্য ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব। ওকে, আমরা পরবর্তী দেখে নেব, ইউজ দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ফর কারেন্ট অ্যাকশন। দ্য প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স ইজ ফর এনিথিং দ্যাট ইজ হ্যাপেনিং রাইট নাও। উই নো দ্যাট হোয়াট ইজ, হোয়াট এভার উই মে বি ডুইং অ্যাট প্রেজেন্ট ইজ অর কামস অর কলস সিম্পল, নট সিম্পল অ্যাকচুয়ালি, ওকে ডোন্ট ফরগেট দ্যাট ইট ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স। ওকে, অলওয়েজ এন্ডস উইথ আইএনজি, ওকে, অ্যান্ড গেট এ হেল্পিং ভার্ব। সুতরাং আমরা দেখে নেব, দ্য বার্কিং ডগ, বার্কিং ডগস আউটসাইড আর ড্রাইভিং মি ক্রেজি। সুতরাং এটা কিন্তু বর্তমানে করছি, সেই জন্য কিন্তু প্রেজেন্ট প্রোগ্রেসিভ বলা হচ্ছে। এবং প্রোগ্রেসিভ কীভাবে হচ্ছে অর কন্টিনিউইং কীভাবে হচ্ছে, যেহেতু আর ড্রাইভিং মি, ড্রাইভ কথাটি আমাদের ভার্ব এবং তার সাথে আইএনজি, যেহেতু এখানে দেখলাম যে আইএনজি ফর্ম থাকবে এবং একটা হেল্পিং ভার্ব থাকবে, হেল্পিং ভার্ব কোনটা, আর, অর্থাৎ যে বি ভার্ব আর, সেই আরটি কিন্তু এখানে আমাদের হেল্পিং ভার্ব। সুতরাং দেখতে পেলাম যে বার্কিং ডগগুলো বাইরে আমাকে পাগল করে দিচ্ছে। ওকে, মেরি ইজ প্লেয়িং উইথ হার হাইপার অ্যাক্টিভ ডগ। ইজ প্লেয়িং, দেখো লক্ষ্য করো ইজ এবং প্লেয়িং, সুতরাং এই যে কথাটি প্লের সাথে আইএনজি যুক্ত, সুতরাং আইএনজি যুক্ত ভার্ব পেলাম, এবং তার আগে কিন্তু আমাদের বি ভার্বের হেল্পিং হিসেবে ইজ রয়েছে। সুতরাং এইভাবেই কিন্তু দেখা গেল যে মেরি তার হাইপার অ্যাক্টিভ ডগের সাথে খেলছে। সুতরাং বর্তমানে কোনো কাজ হয়ে চলেছে, সেই জন্য কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস। নাও নম্বর 8, অ্যাড ইডি টু ভার্বস ফর দ্য ফার্স্ট টেন্স। হোয়েন উই টক অ্যাবাউট দ্য পাস্ট, উই হ্যাভ টু অ্যাড ইডি টু রেগুলার ভার্বস টু মেক দ্য সেকেন্ড ফর্ম। আমরা জানি ভার্বের ওয়ান, ভার্বের টু এবং ভার্বের থার্ড ফর্ম রয়েছে, এবং এখানে কিন্তু আমরা সেকেন্ড ফর্ম ইউজ করব, যেটা কি না পাস্ট ফর্ম, ওকে, অথবা পাস্ট টেন্স গড়ার জন্য ব্যবহার করে থাকি। কিছু ইরেগুলার ভার্বস রয়েছে, সেগুলো হচ্ছে ট্রিকি এবং তাদের ওন সেটস অফ রুলস রয়েছে। যেমন ড্রিঙ্ক, সেটা আমাদের কী হয়ে যায়, ইডি যোগ হয়ে কিন্তু হয় না, ড্রিঙ্ক থেকে হয়ে যায় ড্র্যাঙ্ক। ওকে, আমরা দেখে নেব, আই ড্র্যাঙ্ক এ লট অফ ল্যাপস্যাঙ্ক সো চঙ্ক টি ইয়েস্টারডে বাট ম্যারি ডিড নট। ওকে, যেমন দেখলে এখানে আমাদের পাস্ট টেন্সে ব্যবহার করা হলো, দ্য ডগস স্টপড বার্কিং টু সেকেন্ডস অ্যাগো অ্যান্ড আই এম ফিলিং বেটার। এখানে দেখো ভার্ব হিসেবে আমাদের ইডি যুক্ত ভার্ব রয়েছে, যেগুলো রেগুলার ফর্মে আসে, তো সেই রেগুলার ফর্মগুলো কিন্তু ইডি যুক্ত হয়, এবং ইরেগুলার ফর্মগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু মোস্টলি একটা নতুন ওয়ার্ড তৈরি করে নেয়। ওকে, তো আমরা অতীতে কোনো কিছু ঘটে গেছে বা ঘটেছে, সেটা কিন্তু আমরা ইডি যুক্ত ভার্বের গঠন করে সেন্টেন্সটা তৈরি করব, এবং ভার্বের সেটা আমরা পাস্ট ফর্ম বোঝাতে চেষ্টা করব। নাও কামস 9-11, হিয়ার ইট ইজ সেড দ্যাট প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট উইথ দ্য পারফেক্ট টেন্সেস। ওকে, সো লেটস সি ফ্রম 9-11। নম্বর 9, ইউজ প্রেজেন্ট পারফেক্ট ফর আনফিনিশড পাস্ট, আনফিনিশড পাস্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স যেগুলো আমরা কীভাবে দেখবো, হোয়েন পিপল টক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাভ অলরেডি হ্যাপেন্ড,
but consider the time in which they occurred to be unfinished. They use the third form of the verb with a helping verb. তাহলে প্রেজেন্ট পারফেক্ট বর্তমানে বলা হচ্ছে, যদিও প্রেজেন্ট কথাটা রয়েছে পারফেক্টের সাথে, কিন্তু তাও এটা কিন্তু কী হবে, আনফিনিশড পাস্ট, অতীত থেকে শুরু হয়েছে এবং বর্তমানে নয়, বর্তমানের কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেছে। আমি এই মাত্র খেয়েছি, মিনস খাওয়াটা অলরেডি হয়ে গেছে। ওকে, আই হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক যদি বলা হয়, তাহলে কিন্তু হোমওয়ার্কটা আমি ফিনিশ করে ফেলেছি অলরেডি, দ্যাট মিনস এটা কিন্তু পাস্টেই ফিনিশ হয়ে গেছে, আনফিনিশড পাস্ট। এবং আমি পাস্টে শুরু করেছিলাম ব্যাপারটা এবং পাস্ট বর্তমানে কিন্তু পর্যন্ত এসে পৌঁছইনি, জাস্ট নাও বলছে, মিনস সেটা একটা পাস্টের সেন্স চলে আসছে। ওকে, এবং হেল্পিং ভার্বটা বিশেষ করে থাকবে প্রেজেন্ট পারফেক্ট ফর্মের ক্ষেত্রে, যেটা হবে কি, টু হ্যাভ ভার্ব, মিনস আমাদের হ্যাভ ভার্ব যে হেল্পিং ফর্মগুলো আসে, হ্যাভ হ্যাজ, সেগুলো কিন্তু প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে ইউজ করব। যেমন ম্যারিজ হাইপার অ্যাক্টিভ ডগ হ্যাজ বিটেন মি থ্রি টাইমস সো ফার, হ্যাজ বিটেন, দেখো এখানে দেখলে বুঝতে পারবে যে প্রথমে কিন্তু আমাদের হেল্পিং ভার্ব হ্যাভ ভার্বের হেল্পিং হ্যাজ আসছে এবং তার সাথে থার্ড ফর্ম আসছে বিটেন। ওকে, তো এক্ষেত্রে আমাদের প্রেজেন্ট পারফেক্ট করার জন্য প্রতিটি ক্ষেত্রেই থার্ড ফর্ম, কিন্তু ভার্বের থার্ড ফর্ম মনে রাখতে হবে এবং সেটা কিন্তু কোনো উপায় নেই, জাস্ট মুখস্থ করতে হবে। এবং নেক্সট দেখব 10, ইউজ দ্য প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ ফর আনফিনিশড অ্যাকশন অ্যান্ড পাস্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, যেটা কি না অতীতকাল থেকে শুরু হয়ে বর্তমানকাল পর্যন্ত চলছে এবং এখনও পর্যন্ত চলে যাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট যেমন আগে দেখলাম সেই রকমই প্রেজেন্ট পারফেক্ট এবং তার সাথে প্রোগ্রেসিভ, তার মানে সেই প্রেজেন্ট পারফেক্টের জিনিসটি যেটা পাস্টে শুরু হয়েছিল আনফিনিশড অবস্থায় থেকে গিয়েছিল, সেটা কিন্তু এখনও প্রেজেন্টে চলছে, কাজটা কন্টিনিউয়াস হচ্ছে, সেই রকম কিন্তু বোঝাতে হয়ে যাবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ, হোয়েন দ্য অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ টাইম ইজ কনসিডার্ড আনফিনিশড, দ্য ভার্ব লোডস আপ অন দ্য থার্ড ফর্ম হেল্পিং ভার্বস। ওকে, যেমন টু বি, টু হ্যাভ অথবা দ্যাট মিনস বি ভার্ব এবং হ্যাভ ভার্ব, অ্যান্ড চেঞ্জেস টু দ্য প্রোগ্রেসিভ ফর্ম। তাহলে আই হ্যাভ বিন ড্রিঙ্কিং টি অল ডে, তাহলে আমি সারা দিন ধরে কিন্তু টি খেয়ে আসছি, আমি সকাল থেকে শুরু করেছিলাম, দুপুরেও খেয়েছি, বিকেলেও খেয়েছি, সন্ধেও খেয়েছি এবং দিস ইজ কন্টিনিউইং। ওকে, তো অতীতকালে শুরু হয়ে কাজটা বিভিন্ন সময়ের মধ্য দিয়ে কিন্তু এটা বর্তমানে এখনও হয়ে চলছে, সেইটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ। ম্যারিজ ডগ হ্যাজ বিন বার্কিং লাইক ক্রেজি সিন্স ইট ওয়াজ বর্ন, তাহলে ম্যারিজ যে ডগ, সেই ডগটি সিন্স ইটস বার্থ, ধরো এটা তার বার্থ, ওকে, সেই বার্থ থেকে ইট হ্যাজ বিন বার্কিং টিল দ্য প্রেজেন্ট টাইম, তাহলে সে এক বছর, দু বছর, তিন বছর, চার বছর বেঁচেছে এবং ধরো তার বয়স এখন 10 বছর, সে টিল থ্রু আউট দিস ইয়ার্স হি হ্যাজ বিন বার্কিং, সে বার্ক করে আসছে, তাহলে অতীতকালে কিন্তু তার বার্থ হয়েছিল, সেখান থেকে সে কিন্তু বার্ক করতে 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 কিন্তু স্টিল নাও অ্যাট দ্য এজ অফ 10 ইট ইজ স্টিল বার্কিং। ওকে, আশা করি বোঝা গেছে। দ্য লাস্ট পয়েন্ট, ইউজ অফ পাস্ট পারফেক্ট ফর দ্য ফার্স্ট অফ টু পাস্ট অ্যাকশন। সো এটা অনেকই গণ্ডগোল হতে পারে সিম্পল পাস্টের সাথে, তো এটা আমি একটু বুঝিয়ে দিই যে দুটোই কিন্তু অতীতকালের ঘটনা, বলেছে পাস্ট পারফেক্ট। ওকে, তো দুটোই পাস্ট ইনসিডেন্ট এবং সেটা একটা হোয়েন অথবা বিফ, নট হোয়েন অ্যাকচুয়ালি, সরি, বিফোর অর আফটার দিয়ে যুক্ত থাকতে পারে, ধরো এটা আমাদের পাস্ট সেন্টেন্স 1 এবং এটা আমাদের সেন্টেন্স 2, দুটোই কিন্তু অতীতে ঘটেছে, তাহলে এখানে আমরা এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট করব না এই সেন্টেন্সটা পাস্ট পারফেক্ট করব, দ্যাট ম্যাটার্স। ওকে, দ্যাট ইউ হ্যাভ টু নো, হোয়েন টু থিংস হ্যাপেন ইন দ্য পাস্ট উই হ্যাভ টু মার্ক হুইচ ওয়ান হ্যাপেন ফার্স্ট, সুতরাং যখন দুটো জিনিসেই কিন্তু ঘটছে পাস্টে, তাদের মধ্যে এক নম্বরটি আর দু নম্বরটি আগে ঘটেছে, এই দুটির মধ্যে সেটা আমাকে প্রথমে খুঁজে বার করতে হবে। ওয়ান দ্যাট হ্যাপেন ফার্স্ট চেঞ্জেস টু থার্ড ফর্ম অ্যান্ড গেটস দ্য হেল্পিং ভার্ব হ্যাট, তাহলে যে যে সেন্টেন্সটি কিন্তু, যে পার্টটি আগে ঘটবে সেটাই কিন্তু আমাদের
পাস্ট পারফেক্ট হবে, ধরো আমি এক নম্বর সেন্টেন্সটি আমাদের আগে ঘটেছে 2 নম্বরের থেকে, ওকে, তাহলে কিন্তু আমরা করব পাস্ট পারফেক্ট এটার, এবং এটাকে করব সিম্পল পাস্টে। ওকে, যেমন দেখে নেওয়া যাক, আই হ্যাড নট ইটেন ব্রেকফাস্ট হোয়েন ম্যারি ওয়াকড হার ডগ। আই হ্যাড নট ইটেন ব্রেকফাস্ট হোয়েন ম্যারি ওয়াকড হার ডগ, তাহলে আমি ব্রেকফাস্ট খাইনি হোয়েন ম্যারি ওয়াকড হার ডগ। তাহলে ম্যারি যখন তার ডগকে ওয়াক করাচ্ছিল, তার আগে পর্যন্ত কিন্তু আমি কি করেছিলাম, ব্রেকফাস্ট নিইনি অর খাইনি। ওকে, তার মানে কি, যখন ম্যারি খাওয়া যখন ম্যারি তার ডগকে করাচ্ছিল, তারও আগে পর্যন্ত কিন্তু আমি ব্রেকফাস্ট নিইনি। ওকে, হি কুড নট পে ফর লাঞ্চ বিকজ হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট। তাহলে হি কুড নট পে ফর হিজ লাঞ্চ, কোথাও হোটেলে গিয়ে লাঞ্চ খেয়ে ফেলেছে, এবং হি কুড নট পে, সে কিন্তু তার পেমেন্ট দিতে পারছে না, কারণ কি, বিকজ হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট। আমরা যদি এই সেন্টেন্সটা দেখি, এই বিকজ দিয়ে কিন্তু দুটো পার্ট যোগ করা হয়েছে, হি কুড নট পে ফর হিজ লাঞ্চ, ওকে, কুড নট, এই পার্টটি কিন্তু দেখে বুঝতে পারছো এটা একটা পাস্ট ফর্মে রয়েছে, এবং হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট এটাও কিন্তু পাস্টে রয়েছে। এবং আমরা বুঝবো কী করে কোনটা পাস্ট পারফেক্টে, আমরা দেখবো এইটি হচ্ছে আমাদের 2 নম্বর যে সেন্টেন্স, হি হ্যাড লস্ট হিজ ওয়ালেট, এটি পাস্ট পারফেক্টে রয়েছে। কেন রয়েছে, হি কুড নট পে ফর হিজ লাঞ্চ, লাঞ্চ খেয়েছে বিকজ হি লস্ট হিজ ওয়ালেট, তার ওয়ালেটটি লস্ট করেছে। তাহলে ওয়ালেটটা কিন্তু আগে লস্ট হয়েছে, সেই জন্য কিন্তু আফটার ইটিং লাঞ্চ হি কুড নট পে। সুতরাং লাঞ্চ তো পরে খেয়েছে এবং তার আগে কিন্তু ওয়ালেট হারিয়েছে, সেই জন্য কিন্তু ওয়ালেট হারানোর ঘটনাটা আগে ঘটেছে। সেই জন্য 2 নম্বর ঘটনাটা আমাদের পাস্ট পারফেক্ট করতে হবে, এবং 1 নম্বর ঘটনাটি আমাদের হবে সিম্পল পাস্টে। দেখো, হি কুড নট পে ফর লাঞ্চ, কুড নট ক্যান থেকে কুড হিসেবে পাস্ট ফর্মে বসেছে, ওকে, সিম্পল পাস্ট হিসেবে বসেছে, কিন্তু সেকেন্ড যে সেন্টেন্সটি সেটি হয়ে যাবে পাস্ট পারফেক্টে। ওকে, সো আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড কনসিস্টেন্টলি ফলোয়িং দ্য বেসিক ইংলিশ গ্রামার রুলস উইল হেল্প ইউ স্পিক অ্যান্ড রাইট ইংলিশ কারেক্টলি অ্যান্ড উইথ মিনিমাল হেজিটেশন। ওকে, সো প্লিজ গো থ্রু দিস 11 পয়েন্টস অ্যান্ড হ্যাভ ফেইথ ইন ইয়োর সেলফস টু স্পিক ফ্লুয়েন্টলি বিফোর আদার্স। ওকে, সো থ্যাংক ইউ, অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো, পরবর্তী ভিডিওগুলোর জন্য। থ্যাংক ইউ।